আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন ব্লগস। কেমন আছেন সবাই? আমি একটু অসুস্থ, গলা শুনেই বুঝতে পারছেন, কথা বলতে পারতেছি না, একদম গলা বসে গেছে, অনেক ঠান্ডা অ্যালার্জি। তো আমাদের পয়লা বৈশাখের প্রোগ্রাম তো এবার আমরা করতে পারলাম না, যেহেতু রমজান মাস ছিল। তো ভাবলাম যে ঈদের পরে আমরা সবাই মিলে পয়লা বৈশাখের প্রোগ্রাম করব। এর জন্য আজকে সবাই মিলে একসাথে হলাম পয়লা বৈশাখের প্রোগ্রাম করার জন্য। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বৈশাখ চলে আসলাম, আমরা পালন করতেছি বৈশাখ সবাই মিলে, খুব মজা লাগতেছে। এবার রমজানের জন্য আমাদের পয়লা বৈশাখটা আসলে টাইম মতো পালন করা হয়নি, তো এর জন্য রমজানের পর ভাবলাম যে আমরা পয়লা বৈশাখটা পালন করব। এই জন্য সবাই রেডি হয়ে আসলাম, একে একে শাড়ি পরলাম। নববর্ষে তো এবার সাজা আসতে মানে বুঝলাম না, শুভ নববর্ষ। এসো বাঙালির সাজে হাতে যেন চুড়ি বাজে, খোপায় যেন বেলি ফুল থাকে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবেই হবে পহেলা বৈশাখে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবেই হবে পহেলা বৈশাখে। রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে, জানিয়ে দিলাম আমি তোমাকে। এসো বাঙালির সাজে হাতে যেন চুড়ি বাজে, খোপায় যেন বেলি ফুল থাকে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবেই হবে পহেলা বৈশাখে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবেই হবে পহেলা বৈশাখে। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায়, বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। বাতাসে ছড়ানো সুগন্ধ এমনি দিল ছন্দ, বাতাসে ছড়ানো সুগন্ধ এমনি দিল ছন্দ,
যে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ।